গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজও মহাশিবরাত্রি, আর দেখো আমার ঠাকুরের এই জায়গাটা যেরকম কালকে রাত্রিবেলা পুজো দেওয়া হয়েছিল ওরকমই আছে। তো আমার ঘর যা দেওয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, আজকে বাথরুমের নিচটা আর ওই বেসিনটা আমার পরিষ্কার করার কথা। ধরো বাথরুমের তাকটা একটু অগোছালো হয়ে গেছিলো, ওইগুলোকে গোছালাম, আয়নাটাকে মুছলাম বাথরুমের, তো এইসব করলাম। আর কোমরটা এখন ও পরিষ্কার করবে, করে টোরে ও স্নান করে বেরিয়ে আসবে। জাস্ট আমি বাথরুম খালি করে দিলাম, আমার স্নানের জামা কাপড় ধুয়ে আমি মেলে দিলাম, সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 9:13, আর একটু আগেই হতো ওই আর কি গড়িমসি, কারণ আজকে সানডে। কিন্তু পুজোর মানে পুজো দেওয়া আছে বলে তাই তাড়াতাড়ি ওঠা হয়েছে, নাহলে তো তাও ওঠা হয় না। শনিবারটা একটু বিছানায় শুয়ে ল্যাদ খাওয়া হয় 9 অব্দি। তো ঠাকুরের এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই ভালো করে, সব ফুল টুল কালকে যা দেওয়া হয়েছে সব পরিষ্কার করে নিয়ে তারপর যাব আমি ধুতরা ফুল আর ফল আনতে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কোত্থেকে আনি। তো চলো, পুজোর ওখানটা সবটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ও যেহেতু বাথরুমে ঢুকেছে তাই আমি চাবি দিয়েই যাচ্ছি, যদিও তেমন কিছু নয় ওই আর কি, তাও দিয়ে গেলাম। তো নিচ থেকে দিয়ে ফল আর ফুলটা নিয়ে টুক করে চলে আসবো। তো চলো, আর এই দোকানে মুরগি এসেছে ক ক ক ক। তো এই দেখো সবচেয়ে বড় ধুতুরা গাছটা, এখানে না সব কুড়ি হয়ে রয়েছে, ফল তো প্রচুর রয়েছে কিন্তু এখানে সবটাই কুড়ি আছে, যদিও আমার চোখে এখন পড়ছে না, তুলে নিয়ে চলে গেছে নাকি। এই দেখো কুড়ি, কালকে প্রচুর কুড়ি ছিল, তুলেছে নাকি বুঝতে পারছি না। এই দেখো একটা ফুটবে ফুটবে করছে, তো আমার এখান থেকে নেওয়ার নেই, আমি কালকে দেখে গেছি। এই দেখো একটা ধুতুরা গাছ প্রচুর রয়েছে, ওই দেখো একটা আকন্দ গাছও রয়েছে এখানে, ছিল এখানে প্রচুর আকন্দ গাছও, কিন্তু আকন্দ গাছ কেটে দেওয়া, মানে এইগুলো না সবটাই কেটে দেওয়া হয়েছিল। ওই দেখো, কারণটা হচ্ছে ওই জমিটাতে কিছু একটা চলবে। এই দেখো একটা ধুতুরা গাছ, যাই হোক আমার ধুতুরা গাছগুলো কালকে আমি দেখে গেছি কোথায় বেশ ফুটবে ফুটবে। এই দেখো একটা, দাঁড়াও খুঁজে নিয়ে আমি কোথায় খুঁজে গেছিলাম ভুলে গেছি। তো এই দেখো আমি আমার জিনিস পেয়ে গেছি, দুটো ফুল আর দুটো ছোট ছোট ফল নিয়েছি। বড় ফল তো প্রচুর থাকে কিন্তু আমার ঠাকুর যে ছোট। এই দেখো আকন্দ গাছ, এগুলো বড়ই ছিল, কেটে দিয়েছিল বলে ছোট হয়ে গেছে। তো চলে এবার যাই, মানে প্রচুর আকন্দ গাছ ধুতুরা গাছ পাওয়া যায় কিন্তু ওই যে কদিন বাদ বাদ কেটে দেয় যে ওই জন্যে থাকে না, আর এই গাছটাই তো ভর্তি ফুল ফল হয়ে থাকে। চলো এবার যাই, আজকেও আমাদের পুজো হয়ে গেছে। আর ধুতুরা ফুল আর ফল আনতে দেখলেই না আমাকে সবাই এখানে জিজ্ঞেস করে কি করো তোমরা এগুলো দিয়ে, কোথা থেকে আনো, এইসব জিজ্ঞেস করে, আজকেও আমাকে জিজ্ঞেস করছিল। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলো আমাদের সকালের খাবার বানাই। এবার 9:48 বাজে, আমি খাবো ম্যাগি আর ও দেখি কি খায়। উপোস করলে যেরকম ঘুম ঘুম পায় না আমার আজকে ওরকম পাচ্ছে, জানি না কেন। তো যাই হোক আমি এখানে সমস্ত সবজিপাতি নিয়ে নিয়েছি, এখন কাটবো নিয়েছি একটু উচ্ছে, কাঁচকলা, পেঁপে, শিম, সজনে ডাঁটা দুটো শুকিয়ে যাচ্ছিল, গাজর, এই দেখো সেগুলো নিয়েছি, বেগুন নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, এই সমস্ত সবজি দিয়ে একটু রাঙা আলু, তারপরে একটু পটল, এসব থাকলে ভালো হতো কিন্তু আর জোগাড় করতে পারিনি, পটল তো এখন এখানে পাওয়াই যাবে না। যাই হোক, তো চলো শুক্তোর জন্য আগে সরঞ্জামগুলো কেটে নিই। শুক্তো সবজি কাটতেই মোটামুটি লেগে গেল আমার আধ ঘন্টা, এখানে আলু, সজনে ডাঁটা, শিম, কাঁচকলা, বিনস, গাজর, বেগুন এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর কুমড়োটা দিয়ে কুমড়ি ভাজবো, বেসনে চুবিয়ে ঘি দিয়ে কুমড়ো দিয়ে খাওয়াবে আর শুক্তো খাবে ও, আর কিছু না। আর পেঁপেটাকে আলাদা করে এখানে সেদ্ধ বসেছি, পেঁপেটা কাঁচা পাকা এরকম দিয়ে দিয়েছে, কি আর করা যাবে, ওতেই করতে হবে এখন। পেঁপে আসলে এখানে এখন পাওয়াও যাচ্ছে না খুব একটা, তো চলো শুক্তোটা আমি করে নিই। আর শুক্তোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি আপাতত আজকে শুক্তোটা করে নিই, যে সবজি তোমরা দিতে চাও তো দিতেই পারো। এখন বাজে পাক্কা 12, আর এই আমার রান্নাঘরের পরিস্থিতি, এই যে শুক্তো আমার হয়ে গেছে এরকম দেখতে হয়েছে, আর একটু ঝোলঝোল আমি আপাতত রেখেছি কারণ খাওয়ার টাইমে আর একবার গরম করে নেবো তাই জন্যে, তো খেতে তো ভালোই হয়েছে। আর এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, এখানে কুমড়োগুলোকে যে কাটা ছিল নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখে দিলাম, আর এখানে বেসনটা গুলে রেখে দিলাম, খাওয়ার টাইমে ভেজে নেবো। তো চলো আমি অন্তত 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তোমাদেরকে বললাম বটে যে ঘুমাবো কিন্তু ঘুম তো আসেনি, কিন্তু ভাত আমি বসালাম, এখন বাজে 1:05, 1:30 খেতে বসার ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয় না হয়। আসলে দুপুরেও আজকে ঘুমটা হবে না, উনি কেটে রেখেছেন আবার সিনেমার টিকিট,
তো সেটাও যেতে হবে আর কি, কিন্তু আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে। ভাত এখানে প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো এবার। আমরা একটু মানে শক্ত শক্ত পুরো গলে গেলেও আবার খেতে চাইবে না। আর এখানে এক ব্যাচ কুমড়ি ভাজা বসিয়েছি, আর এখানে কিছুটা হয়ে গেছে, বেশ মুচমুচে হয়েছে জানো তো, বেশ ভালো হয়েছে খেতে, আওয়াজটা দেখলে তো। তো যাই হোক, এই কুমড়িটা ভাজা গেলে বা ভাতটা হয়ে গেলে যেকোনো একটা গ্যাসে এই শুক্তটাকে গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 3:56, বলেছিল 3:30 অবধি ঘুমাতে, তো তাই ঘুমিয়ে গেছিলাম আর কি। তো ওই জন্য একটু লেট তো হয়ে গেছে, বলছে 4:30 থেকে শো। তো এটাতে জলের বোতল নিয়েছি আর ওর জন্য একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, যেহেতু স্কুটি চালালে ঠান্ডাটা লাগে একটু একটু, তো বুঝতে তো পারছি না কেমন কি ঠান্ডা লাগবে, তো ওই জন্য নিয়ে নিয়েছি সাথে করে। তো চলো এবার যাবো নিচে, ওকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, ও এত লেট করছিল, তো চুল আঁচড়াতে তো একটু টাইম লাগবেই, তার উপর সানডে থাকে, তো জট ছাড়ানোর ব্যাপার থাকে একটু, যদিও শ্যাম্পু করা মানে করিনি আজকে, করাই ছিল, তো একটু তো জট ফট ছাড়াতে টাইম লাগে, সানডে ছিল বলে নয়, প্রত্যেকদিন বিকেলবেলাই তাই হয়। যাই হোক, তো দেখি চলো আগে স্কুটিও বার করতে পেরেছে কিনা। মা তো বাইরে, বার করে ফেলেছে এর মধ্যে। আমি ওকে বললাম যে তুমি প্রথমে যাও, কারণ এই যে এই গেটটা দিয়েছো ওই জন্য একটু টাইম লাগে ওর বার করতে। তো এসে দেখছি হয়ে গেছে, তো চলো হেলমেট টেলমেট দিয়ে দিয়েছে। 4:30 থেকে শো, এখান থেকে যেতে আমাদের 20-25 মিনিট তো লাগবে বটে। এখন বাজে 4:19 আর আমরা জাস্ট পৌঁছে গেছি। ও আজকে একটু তাড়াহুড়ো করেই বাইকটা স্কুটিটা চালিয়েছে, এতটা জোরে আমি ওকে চালাতে না করি, যদিও স্পিড ছিল 40-41, তাও আমার যদিও রাস্তা ফাঁকা ছিল, এখন দুপুর টাইম তো তাই জন্যে জাস্ট পৌঁছলাম আমরা পাক্কা। আমি বলছিলাম 20-25 মিনিট টাইম লাগবে, জ্যাম ট্যাম থাকলে লাগতো, জ্যাম ট্যাম পাইনি, একদম রাস্তা ফাঁকা ছিল, আমরা পৌঁছে গেছি পাক্কা 16-17 মিনিটে পৌঁছে গেছি বলো। চালানোর জন্য বলো, হ্যাঁ চালিয়েছে তো আজকে বলছি, তো ওইভাবে আমি চালাতে দেই না ওকে, 40-41 এর নিচে আজকে স্পিড যাচ্ছিল না, তো রাস্তা ফাঁকা ছিল, এটা ঠিক কথা, একদম রাস্তা ফাঁকা ছিল, এটাও বলো। আমি ওভারটেকও করি না কাউকে। তো চলো, হেলমেট ফুলে না চুল ঠিক থাকে না, একদম বসে গেল, দেখো চুলটা বাজে লাগে আমার, ফেলায় না একদম। যাই হোক, এই সেই হল, অনেক পুরনো ব্যাঙ্গালোরের হল, যেদিন ও আমাকে এই সিনেমা হলটাতে প্রথম অ্যাভেঞ্জার দেখাতে নিয়েছিল, আর আজকে এসেছি আমরা দ্য অ্যান্টম্যান দেখতে, তাই তো? এইসব সিনেমা আমার একদম ভালো না, অ্যাভেঞ্জার অ্যান্টম্যান এইসব ওর জন্য বাংলা সিনেমা একদম ভালো না। প্রজাপতিটা ওকে আমি জোর করে নিয়ে গেছিলাম, তার জন্য ও আমাকে এখানে নিয়ে এসছে এখন। আর এই হলটায় এসে প্রথম আমার মানে মুখ দিয়ে এই কথাটাই বেরিয়েছিল যে দেখো আমরা এখন আইনক্সে অভ্যস্ত হয়ে গেছি, তো কেমন যেন একটা, তো এখানে হ্যাঁ এখানে এসেও আমরা প্রথমে ভেগা সিটি মলে আমাকে আইনক্সে নিয়ে গেছিল, তারপরে নিয়ে গেছিল গোপালাম, গোপালামেও আইনক্স, তো এই হ্যাঁ গোপালামটাও ভালো, ভেগা সিটি মল তো অবশ্যই ভালো, তো এটারও না ভেতরে সিটগুলো, আমি না বাইরে থেকে দেখে ভাবছি এ তো আমাদের বিরাটি রমা সিনেমা হলের মতো বাইরেটা দেখতে লাগছে, তো রমা সিনেমা হল তো এখন ইতিহাস হয়ে গেছে, আমরা আমি তো রমা সিনেমা হলে যেতেই পারিনি, একবারও ঢুকিনি, বিশ্বাস করো ছোটবেলায় মা বাবারা দেখতে যেত, তখন তো মনেই রাখিনি, মানে ওইটুকু বয়সে কি মনে রাখবো, মায়ের কাছে গল্প শুনি, মা বড় মা ওরা দেখতে যেত, জেঠিরা দেখতে যেত, তো যাই হোক ওই গল্পগুলোই শুনেছি, জাস্ট যাওয়া আমার হয়নি, বা ছোটবেলায় গিয়ে থাকলে মনে আমার কিচ্ছু নেই, তো যাই হোক দেখ বাইরেটা অনেকবার দেখেছিলাম, এইরকমই প্রায় ছিল, ঠিক আছে ট্রেনটা আটকালে না ব্যাগটা, তো এই আর কি। আগের বার এসে আমরা বাইরের একটা দোকান থেকে পকোড়াও খেয়েছিলাম, খুব বিচ্ছিরি ছিল, কারি পাতায় ভর্তি ছিল সে পকোড়া। যাই হোক, তো চলো দেখি, 4:30 থেকে তো শো, অলরেডি 20:21 বেজে গেছে, এই দেখো সামনেটার, এখানে কানাডার কোনো মুভি চললে এরকম ভাবে পোস্টারগুলো টানিয়ে রাখে, আর এটা হচ্ছে জেপি নগরের কোনো একটা জায়গা, ও গেছে ওই দোকানটাতে চা খেতে, ঘরে চা খেয়ে আসেনি, আর আমি ওই গেটের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর গেটের কাছে একটা দাদা দাঁড়ানো ছিল, বাইরে গেল দেখতেই পেলে তোমরা, তখন ওই দাদাটা আমাকে বললো তুমি ভেতরে ঢুকে দাঁড়াও, তো আমি বললাম যে চা খেতে গেছে আমি একসাথে ঢুকে যাচ্ছি, তো বললো যে না ব্যানজি এই জায়গাটা তো খারাপ, মানে আমরা জানি জায়গাটা খুব একটা ভালো নয়, বলছে এখানে সবাই পিকে মানে বুঝতেই পারছো, তারপরে গালাগালি দেয় এরকম, তো তো ওই জন্যে বলছি তোমায় ভেতরে ঢুকে দাঁড়াতে, তো তাই জন্য আমি আবার ভেতরে ঢুকে দাঁড়ালাম, তো ও আমাদেরকে তাকিয়ে রয়েছে, ও বোধহয় বুঝতে পারেনি যে কেন বলেছে, ওই জন্যে যাই হোক আমরা ভেতরে ঢুকবো, কানাডার কোনো মুভি চলছে আর কি, গম গম করে আওয়াজ গান চলছে, দেখো অলরেডি অ্যান্টম্যানের জন্য লাইন পড়ে গেছে, আর দেখে আর মালা দেখেছো, মালা পরে ওরকম করে, মানে যে নায়কের মুভি চলছে আর কি সে নায়ক ওরকম করে মালা পরিয়েছে পোস্টার দিয়ে।
এখন চলছে ইন্টারভেল, কতটা ভালো আছে জানি না, ব্রাইটনেস আমার ফোনের একদম কমানো। আর এই যে পপকর্ন নিয়ে বসেছি, যদিও খিদেটা তেমন পাইনি, আরও আগে থেকে টিকিট কাটার সময় কম্বোটা অর্ডার দিয়ে রেখেছিল ওই জন্যে। তো চলো শুরু হয়ে যাবে, একদম অন্ধকার হয়ে গেল। এসে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যে দিলাম, দুপুরের সমস্ত বাসন মাজলাম, কড়াই থেকে সুক্তটা নামিয়ে কড়াইটা মাজলাম, অল্প একটু ভাত ছিল সেটা ওই ডেচিটা থেকে নামিয়ে ওটাকে মাজলাম, বাকি সমস্ত কিছু সুক্ত আর ভাত ওইটুকু ওটাকে ফ্রিজে ঢোকালাম, ওকে রচা করে দিলাম, তারপরে এসে একটু বসলাম। তো দেখি রাত্রে কি করব জানি না, যখন রাত্রে করব তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটা বড় ব্লান্ডার করেছি আজকে, রুটি আর আলু ভাজা খেয়েছি, তো ফিট করে ক্যামেরাটাকে, তারপরে একদমই পজ করা ছিল সেটাই ছিল, আমি দেখছি লাস্টে ক্যামেরা তো অনই করিনি। যাই হোক, কি আর দেখাবো, রুটি আলু ভাজা ঠিক আছে। আর এই দেখো আমার বর কি এনেছে, এটা কবে যেন আনলে তুমি, শনিবার দিন এনেছে, এনে আমাকে বলছে তুমি ব্লগে দেখাবে। হ্যাঁ এই দেখো, সিরিঞ্জের মতো চকলেট, এটা এই ঢাকনাটা খুলে মুখে স্প্রের মতন পেছন দিক থেকে পুশ করলেই আর কি মুখে চকলেটটা যাবে। কি সব বাচ্চাদের মতো জিনিসপত্র নিয়ে আসা বলো, আমার দেখে খুব ভালো লেগেছে, নিয়ে এসেছি দোকানে খাবো। তো যাই হোক, এখনো খাওয়ার টাইম আসেনি আমাদের, হয়নি টাইমটা আসলে। যাই হোক, এইসব কি অভিনব জিনিসপত্র বেরিয়েছে, বাচ্চারা বায়া দোকানে গেলে বায়না করবে না কেন, এইগুলো দেখলে কে আর ফিরে চলে আসবে বলো তো। তবে এটা কিন্তু ঠিক কথা, ইঞ্জেকশন দেবো বলে কিন্তু বাচ্চাদেরকে ভয় দেখানো যাবে এটা দিয়ে। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকার চেষ্টা করবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না যে ব্লগটা কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, দ্য এন্ড বলছি, দ্য এন্ডম্যান সিনেমা, ওটা তো আমার দেখতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, জানোই জোর জবরদস্তি নিয়ে গেছে, খুব বোর লেগেছে, বসে বসে তাকিয়েছিলাম, নড়া চড়া যেহেতু সামনের রোতেই জায়গা ছিল আর কি, পা নিয়ে নাচানাচি বাচ্চাদের মতো এসব করেছি আর কি, দেখেছি ওই আর কি, খুব মনোযোগ দিয়ে সহকারে ওইসব দেখিনি। আর লাস্টে ও বলছে যে পপকর্ন বলা আছে, মানে টিকিটের সাথে বুক করা আছে, যাও গিয়ে তুমি নিয়ে আসছি, না না ইন্টারভেলেই যাবো, আসলে অন্ধকার ছিল তো কারোর পায়ে বেঁধে পড়ে গেলে আরেক কেস, মানে ওটা নয় আর কি, ওই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।